একদম গলে গলে গিয়েছে। ঝড় বৃষ্টি এসে আবার সবকিছু এলোমেলো করে দিয়েছে। রিয়াদের গান শোনেন, রিয়াদের কোনো সুর নাই। এগুলো আমি বানিয়েছি, কাটা শুরু করে দিয়েছে। যেগুলো রিয়াদ আমাকে কি উপাধি দিচ্ছে দেখেন, বৃষ্টির শব্দ একটু শোনায় আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা পরিবারের সবাই আলহামদুলিল্লাহ তো বেশ ভালোই আছি। আর আজকে 28টা রোজা, সেহরি খেতে উঠে পড়েছি, ভাত রান্না করে নিলাম। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য। আজকে ভর্তা দিয়েছি পেঁপে। তো প্লিজ সবাই লাইকটা দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটন ক্লিক করে অল অপশন ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও পাঠাবো সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর ভিডিও দেখে নিতে পারবেন। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখনো কেউ উঠিনি ঘর থেকে, আমি উঠে ভাত রান্না করে নিলাম। আর আজকে বাইরে প্রচুর বাতাস, বাতাসে একদম ধুলাবালি উড়ে অবস্থা খারাপ পাই ঘরের। সন্ধ্যা রাতে 2-3 বার ঘর ঝাড়ু দিয়েছি, তারপরও হাঁটা যাচ্ছে না। কারণ ওই যে বাড়ির পাশে বাড়ি করছে, ওখানে অনেক বালি নিয়ে এসেছে, ওই বালি সব একদম বাতাসে ঘরের ভিতর ঢুকে পড়েছে। তো সকালে আমার অনেক কষ্ট করা লাগবে এগুলো পরিষ্কার করতে। সবার ভাত বেড়ে দিলাম প্লেটে, এখানে সবজি আছে কিছু, আর ডাল, চিকেন ফ্রাই ছিল ওটা একটু গরম করে নিলাম। আর এখন পেঁপে ভর্তা করে নিচ্ছি, পেঁপে একদমই ছোট ছোট পিস করে ভাতের মধ্যে দিয়েছি, একদম গলে গলে গিয়েছে। কাঁচা মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন লবণ দিলাম, দিয়ে ভর্তা করে নিব। 2 দিন পেঁপে খাওয়া হচ্ছে বেশি, পেঁপের তরকারি খেয়েছি কালকে, আজকেও চাইনিজ সবজির মধ্যে পেঁপে দিয়েছি। আর ওই সবজির মধ্যে দেওয়ার পরে অল্প একটু পেঁপে বেশি ছিল, তো ভাবলাম এটুকু ভর্তা করে নিই। রোজ উঠে খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাওয়া শুরু করে দিয়েছি। আর রিয়াদ ঘুমের থেকে উঠে একটু দেরি করে আসতে, ব্রাশ করে প্রত্যেকটা দিনই। সবাইকে শুভ সকাল, ঘুমের থেকে উঠলাম, তো অনেকগুলো জামা কাপড় ভিজে দিয়েছি, আর বিছানাগুলো এমনই আছে। আর কালকে রাত্রে সিহরি খাওয়ার পরে সব থালা বাসন ধুলাবালিতে সর্প ঝুড়ি যা নোংরা হয়েছিল সবগুলাই মেঝে ধুয়ে কমপ্লিট করে রেখেছি। বিছানাটা গুছিয়ে নিব, আর এই মশারিটা ময়লা হয়েছে এটাও পাউডার দিয়ে ভিজিয়ে রেখে দিব, পরে ধুয়ে দিব। আর যে সর্পশগুলো আর থালা বাসনগুলো চিহরি খাওয়ার পরে ধুয়ে রেখেছিলাম ওইগুলো পানি ঝরে গিয়েছে, এখন জায়গা মতো রেখে দিব। আর এক গামলা ভিজিয়েছি পাপোশ আর জামাকাপড় মোট 3 বালতি, তো এগুলো এখন ধুতে হবে। এখন দুপুর কয়টা বাজে গো রোজ? 3টা প্রায় 3টা। যা কাজ ছিল সব কাজ করে নিয়েছি, তারপর গোসল নামা সব হয়ে গিয়েছে, যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো এনে রাখলাম ছাদ থেকে, আর কিছু আবার রোদে দিয়ে আসলাম। আর ঝড় হওয়ার কারণে এত এত বালি হয়েছে সারা ঘরে, আমি সকাল থেকে একদম 1:30 পর্যন্ত শুধু বালি পরিষ্কার করেছি, সমস্ত ফার্নিচার থেকে, ফ্লোর থেকে। ওই যে বললাম আমাদের বাড়ির পাশে হচ্ছে বাড়ি করছে, ওইখানে তো বালি অনেক, ওই বালি সমস্ত এসেছে আমার ঘরে। আমি গতকালকে সব ফার্নিচার মুছেছি, মানে যেদিন মুছেছি সন্ধ্যার দিকেই আবার ওই ঝড় বৃষ্টি এসে আবার সবকিছু এলোমেলো করে দিয়েছে। তো অনেক কাজ করেছি, কারণ ওই কাজগুলো যদি আমি ভিডিও করে করতাম তা আরো অনেক বেশি সময় লাগতো, ওই জন্য অফ ক্যামেরা আমি সব কাজ করে নিয়েছি, কোনো কিছু শেয়ার করিনি আপনাদের সাথে। তো একটা আম পড়ে গিয়েছে আমাদের ছাদের গাছ থেকে, আমাদের ছাদে যে একটা গাছে 7টা আম ধরেছিল তার থেকে একটা আম পড়ে গিয়েছে। আমার আমটা এত কষ্টে আম পড়ে গেল, দুইজনা এখানে শুয়ে, একজনা রকিং চেয়ারে বসে আছে, একজনা শুয়ে আছে। এখন এগুলা ভাজ করব, ভাজ করে আবার রান্না করার জন্য সব সবজি পেঁয়াজ রসুন কাটতে হবে। ঈদ মুবারক। ঈদ মুবারক না, আজকে 28টা রোজা,
ভিডিওটা দেখতে পারবে সবাই 29টা রোজায়। তো ঈদ মোবারক হবে কিভাবে? যদি 29টা রোজাও হয় তারপরে তো একটা হবে এই রোজা। ও তাহলে কারণ আমি যেদিনকে ভিডিও করি ওদিনকে এডিট করে ভিডিও আপলোডটা আমার পক্ষে সম্ভব না পরের দিন ছাড়া। কারণ আমি যে ভিডিওটা আজকে এমনি অলরেডি আপলোড দেওয়া হয়েছে কিন্তু ভিডিওর থাম্বনেলটা এখনো বানানো হয়নি, এখন বানাতে হবে, তারপরে আবার ওটার সাথে সেভ করতে হবে, তারপরে সন্ধ্যায় আবার ভিডিও ছাড়তে হবে। রিয়াদের গান শোনেন? রিয়াদের কোনো সুর নাই, শুধু ইউটিউব থেকে ঈদের গান ডাউনলোড করছে শুধু। তো ঠিক আছে, আমি এখন কাজ করে নি, আর কি কি কাজ করি আর কি শেয়ার করতে পারি আপনাদের সাথে দেখি। দেখতে থাকুন ভিডিও, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনারা। আসলে কেউ লাইক দিতে চান না বুঝি না আমি, 100টা ভিউ হলে 30-40টা লাইক হয়। আমার কাছে মনে হয় কেউ লাইকটা হিংসা করে দেয় না, কারণ লাইক দিতে কিন্তু খুব কষ্ট হয় না, ভিডিও দেখতে কষ্ট হয়। আর নিয়ে এসেছে কিছু, এটা হচ্ছে উঠছে, এত পানি কেন এর গায়ে? করলা না, এটা উঠছে, ঢেঁড়স, লাউ, আর ঝরে রাম, আর আম রোজ কাটা শুরু করে দিয়েছে। কি করবা তুমি আম? আর এগুলা ভালো, আর হচ্ছে দুধ। রান্না করতে চলে আসলাম, চুলায় শাক বসিয়ে দিয়েছি। আমাদের ছাদের শাক উঠাইছিলাম, ওই শাকের অর্ধেক ভাজি করেছিলাম একদিন, আর অর্ধেক ছিল ফ্রিজে, তো এটা এখন ভাজি করে নিব। শাকটা ভালোই খাওয়া হচ্ছে, এসব শাক আমার কাছে ভালোই লাগে খেতে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, সিদ্ধ করে নিব। বাইরে প্রচন্ড মেঘ, আজকেও ঝড় হবে কিনা সেটাই ভাবছি। রোজ এখানে আম কেটে কেটে লাইন ধরে রেখে দিয়েছে, তিন জায়গায় কেটেছে, তিন রকমের আম মনে হয়। এই আম ওরা হচ্ছে কি লবণ টবণ দিয়ে খায়। আজকের মেঘে যদি বৃষ্টি হয় তাহলে কোন রকম একটু বাঁচা যাবে, যদি ঝড় হয় তাহলে আবারও কষ্ট। আজকে সকাল থেকে বেলা 1:30 পর্যন্ত সব ধুলাবালি পরিষ্কার করেছি, আজকে যদি ঝড় হয় আবারও পরিষ্কার করা লাগবে। তেলাপিয়া মাছ রান্না করব, মাছ একটু লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। মাছ ভাজতে দিয়েছি, আর এই চুলায় তো শাকটা সিদ্ধ হচ্ছে, সাথে এখনো শাক হয়েছে, আবার উঠানো যাবে, এইগুলা খেয়ে আবার ওইগুলা পরে উঠাতে হবে। তেলাপিয়া মাছগুলা ভেজে ভুনা করতে বসিয়ে দিয়েছি চুলায়, আর পাশের চুলায় শাকটা তেলে দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এটা একটু ভাজা হলে শাক দিয়ে ভেজে নিব। তো এই হলো রান্না বাড়া শেষ, আর ভাজা পোড়া যা করার একটু পরে করব। ছোলা রান্না তো আসেই ফ্রিজে, ওটাই হচ্ছে গরম করে নিব। কেউ প্রতিবেশীদের বাড়ি থেকে ইফতারি আসলো, ওদিকে ফলমূল রয়েছে, কি কি গো, বাঙ্গি, শশা, তরমুজ, পেয়ারা, আপেল, আনারস, খেজুর, এখানে বেগুনি, পেঁয়াজু, জিলাপি, ছোলা, খেজুর, আর বাইরে বৃষ্টি হচ্ছে। আমাদের এইটুকু টিনের, তো আপনারা হয়তো বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন, টিনের চালে একটু শব্দ শোনা যায়, মিষ্টি কুমড়ার বেগুনি শব্দ একটু শোনায় আপনাদের। আমাদের কুষ্টিয়াতে অনেক সাধন আর বৃষ্টি, বৃষ্টিই হচ্ছে না। মাছ ভুনা হয়ে গিয়েছে, ছোলা ভুনা গরম করে নিচ্ছি, শাক ভাজি হয়ে গিয়েছে, আলু ডিমের চপ আর বেগুনি আছে, এগুলো আমি বানিয়েছি। শেষ, এখন অপেক্ষা করব ইফতারের টাইম পর্যন্ত। বানাও সাবধানে, পড়ে যায় না যেন। না, রিয়াদ এখন ইফতারি সাজাতে শুরু করেছে। বাঙ্গি আমি খাই না, বাঙ্গি আমি খাই না, খাই মিষ্টি হলে খাই, না হলে খাই না, এমবিবিএস মানুষ আমি। রিয়াদ আমাকে কি উপাধি দিচ্ছে দেখেন, বলছে এমবিবিএস মানুষ। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে 28টা রোজা কমপ্লিট হয়ে যাবে, তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, শুভ।